সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট আনবক্সিং হবে আর রিভিউজ হবে। তো কোন প্রোডাক্টটি কেমন হয়েছে সে বিষয়ে জানতে চাইলে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ডস চলুন এবারে একটা একটা করে সব প্রোডাক্টগুলো দেখায়। আর এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে, আর এটা আয়রার মামা মানে সয়াব এটা আয়রাকে দিয়েছে। তো দেখা যাক প্রোডাক্টটি কেমন হয়েছে। এটার মানে আমি আমার মেয়েকে পরেও দেখিয়ে দেব, আর প্রোডাক্ট লিঙ্কগুলো ডেসক্রিপশান বক্সে থাকবে, আপনারা দেখে নেবেন। ফ্রেন্ডস এ হচ্ছে ফ্রন্টটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, খুব সুন্দরই আছে। ব্যাক সাইডটাও সে একই কালার। এবার যেটা হচ্ছে ফ্রেন্ডস আরেকটি প্রোডাক্ট, যেটা হচ্ছে তার নানি দিয়েছে, এটা আয়রার নানি দিয়েছে আয়রাকে। তো আয়রার জন্য অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করা হয়েছে, সবার নানার বাড়ি ওখান থেকে অর্ডার করেছে। এটা ফ্রেন্ডস এটাও পরিয়ে দেখাবো আমার মেয়েকে। এটা ফ্রন্ট ছিল, এবারে ব্যাক। তো ব্যাকটা দেখুন ফ্রেন্ডস। এবারে চলুন আর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর আসলে ফ্রেন্ডস প্রোডাক্টগুলো আমি সবই আপনাদেরকে পরিয়ে দেখিয়ে দেবো আমার মেয়েকে কেমন লাগছে। এটাও খুব সুন্দর হয়েছে ফ্রেন্ডস, এটাও আয়রার নানি দিয়েছে এই প্রোডাক্টটি। তো এগুলো মানে একটা শুধু ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে, বাকিগুলো সব মিশো থেকে অর্ডার করা হয়েছে ফ্রেন্ডস। খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট, বেবি প্রোডাক্টগুলো সত্যি কিউট হয় খুব। আর ফ্রেন্ডস এগুলো সব 2 থেকে 3 বছরের বাচ্চার মানে সাইজ হিসেবে অর্ডার করা হয়েছে, কারণ আমার মেয়েকে এগুলো সব কম বয়সে 8 মাসের বেবির জন্য পারফেক্ট হয় না। তো বড় অর্ডার করলে পরে কী হয় সেরকম সাইজ পাওয়া যায় আর ভালো মতন হয়। এটা সাইজ দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, 22 লেখা আছে এখানে, 22 সাইজের অর্ডার করা হয়েছে। এবারে চলুন ফ্রেন্ডস আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার মধ্যে আছে বোধহয় 4-4টা প্রোডাক্ট, মানে 4টা ড্রেস ভরা আছে আমার মেয়ের জন্য। দেখা যাক ফ্রেন্ডস এখন এটার মধ্যে 4টা আছে নাকি কেমন প্রোডাক্ট। হ্যাঁ ফ্রেন্ডস 4টাই আছে এর মধ্যে, 4 রকম ড্রেস। আর ফ্রেন্ডস এই 4টি প্রোডাক্ট দেখছেন, এগুলো আরেকটা নানি দিয়েছে মানে সোহেবের একটা আর বাকি 6টা নানির। আর ফ্রেন্ডস ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন এসেছেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আরও এই ধরনের আনবক্সিং প্রোডাক্ট পাওয়ার জন্য বেল আইকনটি দাবি রাখুন। এবারে না ফ্রেন্ডস ডিজাইন একই নয়, সব ডিজাইন আলাদা, কালার আলাদা, খুবই ভালো প্রোডাক্ট। আর এগুলো সাইজ ঠিকঠাকই লাগছে, এবার আমার মেয়েকে পরেও দেখাবো ফ্রেন্ডস, দেখতে থাকুন ভিডিওটা। আর ফ্রেন্ডস আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, মানে কোন স্টেট থেকে দেখছেন, ঝাড়খণ্ড থেকে না ওয়েস্ট বেঙ্গল থেকে। আর যেটা বলছিলাম ফ্রেন্ডস, বেবিদের রাবার যেগুলো হয় না সেগুলো যদি টাইট হয় তো বেবিদের পক্ষে পড়া খুব অসুবিধা হয়, বাট এটা দেখতে পাচ্ছি হালকা আছে, খুবই ভালো আছে রাবারগুলো। তো থ্যাংকস মেসো, মেসোকে জানাই একবারে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এরকম প্রোডাক্ট দেওয়ার জন্য। এবারে ফ্রেন্ডস যেটা হচ্ছে আমার মেয়েকে সবগুলো যত আপনাদেরকে ড্রেস দেখালাম এখানে, যত রকম ড্রেস ছিল সব ড্রেসগুলো এখন পরিয়ে দেখাবো এক এক করে স্টেপ বাই স্টেপ। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কিউটিফাইটা বসে আছে এখন, ড্রেসটা খুব সুন্দর লাগছে তাকে। এবারে চলুন ফ্রেন্ডস ওকে দাঁড়িয়ে দেখাই। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা যে আমার বেবি এখন দাঁড়িয়ে আছে, কিউটিফাইটা কত সুন্দর লাগছে। এবারে আর একটা ড্রেস আছে যেটা মানে এক এক করে সব দেখাচ্ছি, এই ড্রেসটা দেখুন বসে বসে কেমন লাগছে, অবাক হয়ে দেখছি যে আমাকে এতগুলো ড্রেস পরাচ্ছে কেন, তাই না ফ্রেন্ডস। এবারে যেমন দাঁড়িয়ে দেখাচ্ছি, এবারে এটার ব্যাক সাইডটাও দেখাবো আপনাদেরকে ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস যেটা হচ্ছে এই ড্রেসটা মানে বেশি দিন পরানো হবে না, পরাতে একটু অসুবিধা হচ্ছিলো মানে একটু টাইট আছে। আর এটা হচ্ছে ব্যাক সাইড এই ড্রেসটির। চলুন ফ্রেন্ডস আর একটা ড্রেস দেখা আপনাদেরকে, যেটা ব্ল্যাক ছিল, দেখুন ফ্রেন্ডস কিউটি পাইটায় কত সুন্দর লাগছে। এবারে দাঁড়িয়ে পড়াবো, খুব হ্যাপি আছে। এবারে যেটা 4টা ডিজাইন ছিল ড্রেসের, ওইটার মধ্যে একটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা বেড়াতে গিয়ে নিয়েছি ভিডিওটা। ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর যদি চ্যানেল নতুন এসেছেন তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবেন। সি ইউ অন নেক্সট ভিডিও ফ্রেন্ডস।